অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে কিন্তু আমরা নানাভাবে অজান্তেই অনেক ধরনের অসুখ বিসুখ আমাদের নিজেদের শরীরে নিয়ে যাচ্ছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের শরীরে প্রতিনিয়তই নানা ধরনের অর্গানিজমগুলো থাকে। আমাদের শরীরের স্কিন বা অন্যান্য জায়গাতে এমনিতেই কিছু অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া থাকে, এদেরকে আমরা গুড ব্যাকটেরিয়া বলি। বা অনেক ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো হার্মফুল না, দেখা যাচ্ছে এগুলো যেই স্থানে থাকার কথা সেখানে থাকলে আমাদের শরীরে কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি আমাদের হাত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভুলবশতই এই ধরনের জীবাণুগুলা অজান্তেই নিজেদের শরীরে নিয়ে যাচ্ছি। আমাদের খাবারের আগে যদি আমরা হাতটা পরিষ্কার করে না খাই, দেখা যাবে যে এই ইনফেকশনগুলো আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে ফেলছি এবং পরবর্তীতে এটা আমাদের শরীরে মারাত্মক রকম একটি জটিলতা তৈরি করতে পারে। আমাদের স্কিনে নানা ধরনের জীবাণু বসবাস করে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, এই জাতীয় ইনফেকশন। এবং এছাড়াও আপনি অপরিষ্কার হাত দ্বারা মাধ্যমে যদি কোনো খাবার গ্রহণ করেন, দেখা যায় যে ক্লেবশেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, এন্টেরোকক্কাই, এই জাতীয় আরও কিছু জটিল জীবাণু আমাদের শরীরে ঢুকে যেতে পারে খাবারের মাধ্যমে। তো এই জীবাণুগুলো সাধারণত আমাদের যখন খাদ্যের মাধ্যমে অন্ত্রে চলে যায়, নানা ধরনের জীবাণু এই ধরনের নানা ধরনের অসুবিধা তৈরি করতে পারে এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো অনেক ধরনের কমপ্লিকেশনও শরীরে নানা রকম তৈরি করে। সিভিয়ার ডায়রিয়া থেকে শুরু করে, ইনফেকশন থেকে শুরু করে নানা রকম প্রবলেম পরবর্তীতে তৈরি হয়। তো আমরা এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে যদি আমাদের খাদ্য অভ্যাসের সাথে সাথে আমরা যদি আমাদের হাতটাকে ক্লিন করতে পারি খাবার খাওয়ার আগে একদম নির্দিষ্টভাবে, তাহলে সেই ক্ষেত্রে এই ইনফেকশনগুলো আমাদের শরীরে ওভাবে স্প্রেড করবে না এবং ইনফেকশনগুলো শরীরে নানা রকম ডিজিজও তৈরি করতে পারবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে কী করতে পারি? সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা যখনই হাঁচি কাশি দিব, তারপরে আমাদের চোখ, নাক, কান এগুলোকে স্পর্শ করার আগে আমরা হাতটা ভালোভাবে ক্লিন করে নিতে পারবো। একটা আমরা হচ্ছে ইউজ করতে পারি সাবান এবং পানির মাধ্যমে, আর না হয় আমরা হচ্ছে 60% অ্যালকোহল আছে এরকম কোনো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি। বলা হয়ে থাকে 15 থেকে 20 সেকেন্ড আপনি আপনার হাতটা কি ভালোভাবে যদি পরিষ্কার করে নেন, তাহলে অনেক ক্ষেত্রেই এ জাতীয় ইনফেকশনগুলো থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি এবং এগুলো সহজেই আমাদের শরীরের ভিতরে প্রবেশ করবে না। আর আপনারা হচ্ছে যখনই কোনো বাথরুমে যাচ্ছেন, বের হচ্ছেন, আমরা একটা রোগীকে দেখতে যাচ্ছি, হসপিটালের কোনো কিছু হ্যান্ডেল করছি, একটা পেশেন্টকে দেখতে যাচ্ছি অথবা পেশেন্টকে দেখে এসেছি, এরপরে প্রতিটা সময়েই আমরা আমাদের হাতটাকে ভালোভাবে ক্লিন করে ফেলতে পারবো। যদি হাত ক্লিন থাকে, তাহলে অনেক ক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো।